এই লোকটি ভুল করে এমন জায়গায় চলে আসে যেখানে লোকগুলো পিঁপড়ের মতন ছোট ছোট, আর সেই ছোট ছোট লোকগুলো তাকে বেঁধে নিয়ে এক জায়গায় যেতেছিল। তারপর দেখা যায় তাকে তারা বেঁধে নিয়ে তাদের রাজার কাছে পেশ করে, আর রাজা দেখে তো অনেকেই ভয় পেয়ে যায়। তারপর তাকে বেঁধে নিয়ে এক জায়গায় লুকিয়ে রাখে। তারপরেই সেই দেশের শত্রু দেশ তাদের উপর হামলা বলে দেয়, আর ওই ছোট্ট মানুষের দেশের রাজকন্যাকেও তারা বন্দি করে নেয়। আর দেখা যায় হঠাৎ করে সেই বড় মানুষটি চলে আসে, আর যারা বন্দি করেছিল তাদের উঠিয়ে পিঁপড়ের মতন জলে ছুড়ে মারে, আর সেই রাজকন্যাকে উঠিয়ে এক জায়গায় রেখে দেয়। আর সেই রাজবাড়িতে আগুন লাগাতেই সেই বড় লোকটি প্রস্রাব করে দেয়, আর অবশেষে আগুনটি নিভে যায়। আর এই দেশের শত্রু দেশ অনেক সেনাবাহিনী নিয়ে জলে চলে আসে, আর সেই লোকটিকে অনেকে রিকোয়েস্ট করতে থাকে যুদ্ধ করার জন্য। তারপর সে সবাইকে হারিয়ে সবার মন জিতে নেয়, আর সেই বড় লোকটি থাকার জন্য একটা বড় মহল তৈরি করে দেয় সেই ছোট লোকগুলোই।